প্রণব কি জানতে পারা যাচ্ছে উৎপল বেহারা এই কি খুন করেছিল কেন খুন করেছিল পুলিশ কি জানাচ্ছে এখনো পর্যন্ত দেখো দফায় দফায় জেরা করার পর কিন্তু উৎপল বেহরা নামে ওই যুবক কিন্তু স্বীকার করে নেয় রাত্রিবেলাতে বলে কিন্তু আমরা বিশেষ সূত্রে জানতে পারছি এবং খুনের কথা সে স্বীকার করে এবং টাকা পয়সা লেনদেনের যেই তার যে যে খুন হয়েছে সে বিষয়েও কিন্তু পুলিশ পরিষ্কার যদিও যেটা মুখে স্বীকার করেছে যে তাকে গালাগালি করেছিল এবং সে এই যে আর্থিকে বেআইনি আর্থিক লগ্নে সংস্থাদের যে কাজ করত মৃত বন্ধু প্রকাশ পাল তার যে মানে অবশেষে স্ত্রী পুত্র সহ শিক্ষক হত্যার কিনারা পুলিশের জালে অভিযুক্ত মূল অভিযুক্ত হচ্ছে উৎপল বিহেরা চলুন তার ব্যাপারে আজকে আমরা আজকে এই ভিডিওটি বানাচ্ছি বহরমপুর সপরিবারের শিক্ষক খুনের এক সপ্তাহ পর খুনের কিনারা করল পুলিশ সাত দিন অবশেষে পুলিশের জালের গ্রেপ্তার রাজমিস্ত্রি কিভাবে শিক্ষক পরিবারকে খুন করা হয়েছে তা জানালো পুলিশ জেলা পুলিশ সুপার মুকেশ কুমার সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন সাগরদিঘির সাহাবপুরেই বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি ধৃত উৎপল বেহেরা পাঁচ মিনিটের মধ্যে তিনটি খুন করেন খুনের পর পোশাক বদল করে গা ঢাকা দেয় অভিযুক্ত খুনের পর অভিযুক্ত সাগরদিঘির বাড়িতে চলে যান উৎপল খুনের আগে এলাকায় রেকি করে আজিমগঞ্জ থেকে খুনের অস্ত্র কিনে আনা হয় বলে জানতে পেরেছে পুলিশ ঘটনার দিন বন্ধু প্রকাশকে ফোন করে উৎপল উৎপলের বাড়িতে ডাকেন বন্ধু প্রকাশ দরজা খুলতেই বন্ধু প্রকাশকে অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে অভিযুক্ত পাশের ঘরে গিয়ে স্ত্রী বিউটি পাল ও পরে ছয় বছরের সন্তানকে খুন করা হয় বন্ধু প্রকাশের সঙ্গে শেষ কথা বলে উৎপল আর সেই ফোনের সূত্রেই ধরেই খুনের কিনারা পুলিশের পুলিশ জানিয়ে উৎপলের সঙ্গে মৃত শিক্ষকের আর্থিক লেনদেন ছিল উৎপলের থেকে টাকা নিয়ে বিমা করান শিক্ষক অভিযোগ বন্ধু প্রকাশের কাছে বিমার রসিদ না পেয়ে শুরু হয় গণ্ডগোল মৃত শিক্ষকের থেকে আটচল্লিশ হাজার টাকা পাওয়া ছিল অভিযুক্তর ওই পাওনা টাকা ফেরত চাওয়াই উৎপলকে অক্ষত গালিগালাজ করেন শিক্ষক পুলিশ জানতে পেরেছে আর্থিক লেনদেনের কারণে সপরিবারের শিক্ষককে খুন করা হয়েছে উৎপল এক এক যায় পাঁচ মিনিটের মধ্যে খুন করে চম্পট দিয়েছেন বলে জানতে পারে পুলিশ পুলিশ সূত্রে খবর সোমবার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় দ্রুত পুলিশের সামনে খুনের কথা স্বীকার করে নিয়েছে ছেলেকে ফাঁসানোর অভিযোগ উৎপলের মায়ের তো বন্ধুরা আমি এই সম্বন্ধে আপনাদের একটা ভিডিও দিয়ে দেবো আপনার ভিডিওটা অবশ্যই দেখবেন সম্পূর্ণ দেখবেন